আমরা সেই সময় হয়তোবা ভালো কোচের আন্ডারও ছিলাম না, যতটুকু ছিলাম ততটুকু হয়তোবা আমাদের জন্য সাফিসিয়েন্ট ছিল না, তারপরও আমরা নিজেকে প্রিপেয়ার করেছি। বাট এখন যারা আপকামিং জেনারেশন, নিউ জেনারেশন যারা প্লেয়াররা আসতেছে, তাদের জন্য ডেফিনেটলি অনেক উপকারী হবে। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট যে তারা, যারা কোচ যারা এখানে আছে, তারা ন্যাশনাল টিমের ফর্মার প্লেয়ার, এক্স ক্যাপ্টেন আছেন, তারপর তারা রিসেন্ট রিটায়ার করছেন, তাদের অভিজ্ঞতাটা অনেক কাজে লাগবে ইয়াং প্লেয়ারদের জন্য। থ্যাঙ্কস জানাই ক্লেমনকে যে এত বড় একটা উদ্যোগ নিছে, এবং ডেফিনেটলি অলসো থ্যাঙ্কস জানাই চ্যানেল আইকে যে তারা এভাবে সাপোর্ট করতেছে। দর্শক, আজকে আমরা ক্রিকেটের একটি নতুন শট শিখব। শটটির নাম হচ্ছে পুল শট। কোন লেন্থের বল বা কোন লাইনের বল আমরা পুল শট খেলব সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব, এবং কয় ধরনের পুল শট আমরা খেলতে পারবো সেটা নিয়েও আলোচনা করব। আমার যদি লেগ স্টাম্প, আমার যদি গার্ড হয় লেগ স্টাম্প, বলটি হবে শর্ট পিচ, এবং শর্ট পিচ বলটা ড্রপ পড়ার পরে যদি বলটি মিডল স্টাম্প, লেগ স্টাম্প বা লেগ স্টাম্পের বাইরে পিচ করে, এবং বলটির হাইট যদি আমরা ধরে নেই নীর একটু নিচে থেকে এই কোমর বা একটু কোমরের ওপর পর্যন্ত যদি থাকে, তাই সেই বলটাকে আমরা পুল শট খেলব। আমরা দুই ধরনের পুল শট খেলতে পারি, একটি ফ্রন্ট ফুট পুল শট, একটি হচ্ছে ব্যাক ফুট পুল শট। এবং আমরা জানি ক্রিকেটে দু ধরনের শট আছে, একটি হচ্ছে ভার্টিক্যাল শট যেটা সাধারণত ভির মাধ্যমে খেলি, এবং এই স্কোয়ার কাট পুল এগুলো হচ্ছে হরাইজেন্টাল শট যেগুলো স্কোয়ার অফ দ্য উইকেট খেলা হয়। দর্শক, তিনটি কোচিং পয়েন্টের মাধ্যমে এই শটটা আমরা শিখতে পারবো বা খেলতে পারবো। এক নম্বর কোচিং পয়েন্ট হচ্ছে সাধারণত আমার ব্যাকলিফ্ট এখানে আসে, কিন্তু পুল শটের ব্যাপারে আমার এই এলবোটা শরীর থেকে বার হয়ে যাবে, এটাকে বলা হয় হরাইজেন্টাল ব্যাকলিফ্ট। এবং দুই নম্বর কোচিং পয়েন্ট হচ্ছে যে আমাকে এমন একটা জায়গায় আমার পেছনের পাটা নিতে হবে যেন আমি বলটাকে ফলো করতে পারি, এবং বলটা অবশ্যই আমার বডির মধ্যে যেন থাকে। এবং তিন নম্বর কোচিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যখনই আমি এই শটটা খেলবো তখনই আমার হাত পুরোপুরি এক্সটেন্ড হতে হবে, পরবর্তীতে আমি রোল করে বলের লাইনটা ফলো করব। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যে যখনই আমার বলটা সাথে ব্যাটের ইম্প্যাক্ট হবে, সেই মুহূর্তে থেকে আমার চোখ কিন্তু এক মুহূর্তের জন্য নড়বে না। যদি কোনো কারণে আমার চোখ সরে যায় তাহলে আমি বলটা মিস করার সম্ভাবনা থাকবে এবং আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, অ্যাট দ্য সেম টাইম আমার শরীরেও লাগতে পারে। পুল শট হচ্ছে যেই বলটা সাধারণত উপর থেকে নিচের দিকে যাবে, সুতরাং আমার ব্যাট ওপর থেকে নিচের দিকে যাবে। আমরা দেখি বা অনেক জায়গায় দেখেছি যে অনেক সময় এই শটটা খেলতে গেলে ব্যাটটা নিচের দিক থেকে এসে উপরে যায়। সো এই ভুলটা আমরা করব না, যেই হাইটেই বলটা থাকুক না কেন সেই হাইটেই আমাদের ব্যাটটা ওপর থেকে এসে বলে ইম্প্যাক্ট করবে, এবং ইম্প্যাক্ট করার সময় আমাদের হাতটা পুরোপুরি এক্সটেন্ড করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের সেই লাইনটার উপরে সবসময়ের জন্য চোখ রাখতে হবে। প্রথমে আমার মনে রাখতে হবে আমি এই শটে যখন খেলবো আমার যে হ্যান্ড আই বডি যে কোয়ার্ডিনেশন আছে সেটা খুব ভালোভাবে প্রথমে জানতে হবে, সেই জন্য আমাকে উইদাউট বল কিছুক্ষণ প্র্যাকটিস করতে হবে। বল ছাড়া বেশ কিছুবার করার পরে আমার শরীর এবং মাসেল জানতে পারবে এই শটটার টোটাল মেকানিজম। তারপরে আমাকে খেলতে হবে আন্ডার আর্ম থ্রো। একটা জিনিস দেখবেন এখানে দর্শক, যে প্রত্যেকটা বলই আমার ব্যাট ওপর থেকে নিচে লাগছে, একটি বলও নিচের থেকে উপরে লাগছে না, এবং এই যে পাওয়ার, আমি যে শটে পাওয়ার আনছি সেটা পুরোপুরি নির্ভর করছে আমার এই ব্যাটের সুইংয়ের উপরে। কোনো কারণে আমার ব্যাটের সুইং যদি এখান থেকে কম আসে তাহলে এই যে ফোর্স থাকবে ফোর্সের কারণে বলের গতি কমে যাবে। এখন আমরা খেলবো যে ম্যাচ সিচুয়েশনে কী ধরনের বল আমরা পাই, আমাদের অবশ্যই জানা উচিত বা আমরা জানি যে এই পুল শটটি কিন্তু দুই ধরনের বলে খেলা যায়, স্পিন বোলিংও খেলা যায়, ফাস্ট বোলিংও খেলা যায়। যখনই আমরা এই ধরনের ট্রেনিং করব, ম্যাচ সিনারিও টাইপ ট্রেনিং, তখন কিন্তু অবশ্যই আমাদেরকে আমাদের যে প্রোটেকশনগুলো আছে, হেলমেট আছে, অ্যাবডোমিন গার্ড আছে, থাই গার্ড আছে, দরকার হলে চেস্ট গার্ড, এগুলো পরে নিতে হবে। কেননা এগুলো শুধু সেফটির জন্য না, এবং এগুলো কিন্তু কনফিডেন্সের জন্য ভীষণ ভীষণ সহায়ক।
দর্শক, এই শটটি খেলার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা হচ্ছে ব্যালেন্স। যখনই আমি এই শটটা খেলবো, কোনো কারণে আমার ব্যালেন্স যদি নড়বড়ে হয়ে যায়, আমার শটে কোনো পাওয়ার থাকবে না। তো সেই জন্য এই যে পায়ের যে ব্যালেন্সটা আছে, এই জায়গাটায় অত্যন্ত অত্যন্ত স্ট্রং একটা পজিশনে থাকতে হবে। কোনো কারণে আমার পা যদি আমার হিলের উপরে থাকে, আমি দাঁড়াতে পারবো না জায়গা মতো, বা বেশি টোয়ের উপরে থাকে, আমি এদিক ওদিক চলে যাব। তো একটা স্টেবল পজিশন খুব জরুরি এই শটটা খেলার জন্য। এই স্টেবল পজিশন থাকলে আমি অনেক পাওয়ার পাবো, শুধু পাবো না, এই শটের উপর আমার প্রচুর কন্ট্রোল আছে। এই কোচিং পয়েন্টগুলো আমরা মনে রাখবো এবং আমরা এভাবে ট্রেনিং করে যাব। যত বেশি ট্রেনিং করব, তত বেশি কন্ট্রোল আসবে এই শটটার উপরে আমাদের। আজকে আমরা কথা বলবো স্লোয়ার ডেলিভারি নিয়ে। স্লোয়ার ডেলিভারি হচ্ছে ফাস্ট বোলারদের আরেকটি অস্ত্র। ব্যাটসম্যানদেরকে ধোকা দেওয়ার জন্য ইদানিং বিশ্বসেরা বোলাররা সবাই বিভিন্ন ধরনের স্লোয়ার বল ইউজ করে থাকেন। এটা হচ্ছে যে একজন বোলার যে কিনা 90-80 মাইল স্পিডে বল করে থাকে, তার হাত থেকে যখন একটা স্লোয়ার বল আসে, অনেক সময় ব্যাটসম্যানরা সেটা বুঝতে পারে না এবং আর্লি শট খেলে আউট হয়ে যায়। এটা উইকেট টেকের একটা ডেলিভারি, কিন্তু বোলাররা খুব সবসময় এটা ইউজ করে না, হঠাৎ হঠাৎ করে এই বলটা করে থাকে। কিন্তু সবচেয়ে বড় কথা, যখনই আপনি স্লোয়ার বলটা করবেন, আপনার পারফেকশনটা খুবই জরুরি। এক্ষেত্রে আপনারা যদি দেখেন যে বিশ্বে অনেক রকম বোলাররা অনেক রকমভাবে স্লোয়ার বল ইউজ করেন, কেউ হয়তো বা ডেলিভারি যখন গ্রিপটা থাকে, যখন বল ছাড়ার আগে, ঠিক বলটা ছাড়ার আগে হাতটাকে স্প্লিট করে ফেলে, দুইটা আঙ্গুলকে স্প্লিট করে দেয়, তাহলে কী হয়, বলটার গতিটা কমে যায়। সেটাই ব্যাটসম্যানকে, ওইটুকু গতি কমাটাই ব্যাটসম্যানকে ধোকা দেয়। ব্যাটসম্যানকে আপনার গ্রিপটাই দেখাবেন, কিন্তু ঠিক ডেলিভারির আগে আপনার হাতটাকে আপনি ফাঁক করে নেবেন এবং তারপর বলটা ছাড়বেন। আরেক রকমের স্লোয়ার আছে, এটা বলে ব্যাক স্পিন বলে, যেটা হাতের পিছন থেকে আসে মঞ্জু, যেটা আমরা নর্মালি তো এইভাবে বলটা ছাড়ি, কিন্তু এই স্লোয়ারটা হচ্ছে যখন আমি বলটাকে রিস্টটাকে আমার উল্টা দিক থেকে বলটাকে ছাড়বো। আমি আরেকবার দেখাই, আমি যখন নর্মালি তো আমি এইভাবে ডেলিভারি দিই, বাট আমি এই ক্ষেত্রে উল্টা করে ডেলিভারি দিব। আচ্ছা আচ্ছা, উল্টা করে ডেলিভারি অটোমেটিক হয়ে যাবে এবং বলটা কিছু অংশে পড়ে কিন্তু সিমে, এটা কিন্তু সিমিট করবে এবং বলটা লাফাবে এবং হয়তো বা বলটা বা ডাইরেকশন চেঞ্জ হতে পারে। মানে আমি যদি বলটা ছাড়ি এইভাবে, তো বলটা ডাইরেকশন চেঞ্জ হতে পারে। আমি মঞ্জু সবসময় চাবো যাতে ব্যাটসম্যানকে সামনের দিকে ড্রাইভ খেলানো যায়, অর্থাৎ যদি আমি গুড লেন্থ থেকে একটু উপরেও বল করি, সেইটাকে আমি মনে করি গুড লেন্থ থেকে যদি আমি সামনে বল করি, তাহলে সেটা খেলে আমি মনে করি সেটা ভালো ডেলিভারি। কারণ যদি আমি পিছে বল করি, সেক্ষেত্রে ব্যাটসম্যান কিন্তু সময় পেয়ে যাবে যে বলটাকে বুঝিয়ে ফেলার জন্য যে ব্যাটটা স্লোয়ার। যদি আমি সামনে বল করি, ব্যাটসম্যানকে ফ্রন্ট ফুটে এনে ড্রাইভ খেলানোর চিন্তা করি, সেক্ষেত্রে আমি ব্যাটসম্যানকে কিন্তু ধোকা দিতে পারবো। আমরা এখন দেখে দিব কিছু স্লোয়ার বলিংয়ের অনুশীলন।
স্লোয়ার ডেলিভারিটা এই জন্যই বেশি দেখা যাচ্ছে টি টোয়েন্টি এবং ওয়ানডে খেলাতে। টেস্ট ম্যাচেও আমরা স্লোয়ার ডেলিভারি দেখি, বাট বেশি প্রয়োগটা আমরা দেখি কিন্তু টেস্ট ওয়ানডে এবং টি টোয়েন্টি ম্যাচে। কারণ স্লোয়ার ডেলিভারিতে এমন একটা বল যেখানে ব্যাটসম্যানরা যখন মারমুখী থাকে বা তারা যখন রান করতে যায় তাড়াতাড়ি, তখন এরকম একটা বল যখন যায় তারা ব্যাট যখন চালিয়ে দেয় দেখা যায় বলটা পরে আসলো, হয়তো বা বলটা ব্যাটে লেগে উপড়ে যাচ্ছে বা উইকেট নিয়ে নিচ্ছে বোলাররা। এবং ব্যাটসম্যানরাও ইদানিংকালে অনেক সতর্ক হয়েছে এই ব্যাপারে, তারাও চেষ্টা করে বোলারদেরকে রিড করে। বাট তারপর আপনি দেখবেন যে ইদানিংকালে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে, ইদানিং বিশ্বকাপও টোয়েন্টি টোয়েন্টি আমরা দেখছি, সব বোলারদেরকেই আপনার দেখবেন ম্যাক্সিমাম 50% 60% বলই তারা কিন্তু চেঞ্জ অফ পেস বা ডিফারেন্ট টাইপ অফ স্লোয়ারকে প্রয়োগ করে থাকে ম্যাচে। অনেক ভালো ফিল্ডার আছে যারা ভালো ফিল্ডিং করে কিন্তু তারা কখনোই রান আউটের অপরচুনিটি সৃষ্টি করতে পারে না। তার মূল কারণ হচ্ছে সেখানে তারা ঠিকমতো অ্যান্টিসিপেট করতে পারে না অথবা তারা বলের কাছে ঠিকমতো মুভ করে না। যারা বিশেষ করে ইনার সার্কেলে ফিল্ডিং করবে এবং বাইরে ফিল্ডিং করবে, আউটফিল্ডে ফিল্ডিং করবে, তারা সবসময় বলের দিকে বা ব্যাটসম্যান যেখানে খেলবে ব্যাটসম্যানের দিকে, আমরা টার্গেটের দিকে মুভ করব। মুভ করাটা জরুরি, তাহলে আপনি তাড়াতাড়ি বলের কাছে পৌঁছাতে পারবেন। এবং মুভটা আমরা কীভাবে করব বা আমরা কীভাবে হাঁটব সেটা আসলে খুবই জরুরি, কারণ অনেক সময় এই মুভের কারণে আমরা বেশিরভাগ সময় অনেক স্লো হয়ে যাই। সো এই কারণে এই মুভটা করাটা খুবই জরুরি। এবং এটাকে আমরা কি আস্তে করব না জোরে করব সেটা নির্ভর করবে আপনার বডি মুভমেন্টের সাথে। কিন্তু চেষ্টা করবেন শরীরটা যেন একটা ব্যালেন্স পজিশনে এবং নিচু হয়ে আপনি সামনের দিকে মুভ করেন। এবং মুভ করবো যখন আমরা সরাসরি টার্গেটের দিকে মুভ করবো, এটা খুব জরুরি। চারটা পাঁচটা ফিল্ডার যখন একসাথে মুভ করবে তখন ব্যাটসম্যানের অ্যাঙ্গেলগুলো ছোট হয়ে যাবে এবং ব্যাটসম্যান মনে করবে যে আমার ইনার সার্কেলে অনেক ফিল্ডার। সো আপনি যত ভালো ফিল্ডিং করবেন তার মূল কারণ হচ্ছে, বা টিম ভালো ফিল্ডিং করবে সেটা হচ্ছে গিয়ে, ব্যাটসম্যানের অ্যাঙ্গেল যত আপনি ছোট করে দিতে পারবেন তাহলে আপনার ব্যাটসম্যানের রান বের করাটা অনেক কষ্টকর হয়ে যাবে। আমরা কখন মুভ করবো? যখন বলার তার রান আপ শুরু করবে তখনই আমরা মুভ করার চেষ্টা করব। যে বেস বলার যখন রান আপ শুরু করবে তখন আমরা হয়তো কিছুটা ওয়েট করতে পারি, কিন্তু তারপরও আমরা চেষ্টা করব মুভ করার সময়টায় যেন আমরা 5-10 গজ জায়গা কভার করতে পারি। তো আমরা যখনই বলার রান আপ শুরু করলো তখন আমরা মুভ করা শুরু করব, এবং মুভ করব যখন খেয়াল রাখব আমাদের শরীর যেন মাটির কাছাকাছি থাকে এবং একটা রিদমের সাথে আসে। এটা কোনো সময় থেমে থেমে আসবে না বা খুব লম্বা হয়ে আমরা হাঁটবো না। এটা আমরা যখন করব তখন চেষ্টা করব মাটির কাছাকাছি থাকার চেষ্টা করব। তো আমি যখন মুভ করব তখন আমি লো নিচু হয়ে মুভ করতে থাকব। যখনই ব্যাটসম্যান শর্টস খেলতে যাবে বা বল ব্যাটসম্যানের কাছে আসবে তখনই আমি আমার একটা রেডি পজিশন বা দাঁড়ানোর চেষ্টা করব। এবং দাঁড়ানোটা এমন সময় হবে ব্যাটে বলে কন্ট্যাক্ট করার ঠিক আগ মুহূর্তে বা ব্যাটসম্যানের ব্যাকলিফ দেখে আমি দাঁড়ানোর চেষ্টা করব। যদি আমি দেখি যে ব্যাটসম্যান কোনো ব্যাট লিফ্ট করেনি তখন হয়তো আমি আমার এই রেডি পজিশনে আমি স্টপ হব না, অথবা আমি স্টপ হয়ে সামনের দিকে দৌড় দিব কারণ সে হয়তো সিঙ্গেলস নেওয়ার চেষ্টা করবে, তাহলে আমি সিঙ্গেলসটা কাট করতে পারবো। যদি দেখি যে না ব্যাটসম্যান ব্যাট অনেক উপরে তুলেছে তার মানে সে হয়তো জোরে শর্টস খেলবে, তখন আমি মুভের সাথে সাথে হয়তো আমি স্টপ হব, রেডি পজিশন নিব যে আমি কোন দিকে যাব। যখনই আমি রেডি পজিশনে যাব আমার স্ট্রং ফুট একটা ছোট জাম দেব, জাম দেওয়ার চেষ্টা করব। সেখান থেকে আমি চেষ্টা করব মাটি থেকে যেন আমি শক্তি নিতে পারি এবং চেষ্টা করব দুই পায়ে বডি ওয়েট যেন দুই পায়ের মধ্যে থাকে, তাহলে আমি সব দিকে মুভ করতে পারবো। হয়তো যদি আমি এক পায়ের উপর আসি হয়তো আমি সব দিকে মুভ করতে পারবো না। সো সেই কারণে আমরা যখনই চেষ্টা করব রেডি পজিশনের জন্য তখন আমাদের ছোট্ট একটা জাম দেব এবং চেষ্টা করব দুই পায়ের মধ্যে যেন আমি আমার শরীরের ওজনটা রাখতে পারি, তাহলে আমি সব দিকে মুভ করতে পারবো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বগুলিতে অন্যান্য টেকনিক নিয়ে। বন্ধুরা, আমরা আমাদের স্ট্রেংথ ট্রেনিংয়ের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে কথা বলবো শরীরের সবচাইতে ইম্পর্টেন্ট একটা অংশ নিয়ে, যার নাম হলো পা অথবা লেগস। একটা গাছের যেমন শেকড় থাকে, একটা বাড়ির যেমন বেসমেন্ট থাকে, সেরকম ইম্পর্ট্যান্ট হলো আমাদের দুপা, যে দুপায়ের উপর ভিত্তি করে আমরা রানিং, জাম্পিং, সমস্ত ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটিসগুলো করে থাকি। এই পা যদি দুর্বল হয়, স্ট্রং পেয়ার অফ লেগস যদি আমাদের না থাকে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা দীর্ঘক্ষণ খেলাধুলা চালিয়ে যেতে পারবো না, ইঞ্জুরির সম্ভাবনা চলে আসবে। আমরা খুব
সহজভাবে কয়েকটা এক্সারসাইজের মাধ্যমে কিছু বেসিক মুভমেন্টসের মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের লোয়ার লিমসের অথবা পায়ের শক্তি বৃদ্ধি করার জন্য। চলুন আমরা দেখি প্রথম এক্সারসাইজ লেগ এক্সটেনশন। বসার পজিশনটা খুব ইম্পর্টেন্ট, আপরাইট এবং রাইট অ্যাঙ্গেলে হাঁটুটা আছে। এখানে আমরা দু পায়ের জুতোর ফাঁকে একটা ডাম্বেল ব্যবহার করছি। অনেকভাবে এই এক্সারসাইজটা করা যায়, আমাদের মূল উদ্দেশ্য হলো একটা ইন্টেন্সিটি অ্যাড করা, একটা ওয়েট অ্যাড করা। এটা আমরা ডাম্বেলের মাধ্যমে পারি, এটা আমরা ওয়েট বেল্টের মাধ্যমে পারি, ইভেন এটা আমরা রাবার ব্যান্ড ইউজ করেও এই এক্সারসাইজটা আমরা করতে পারি। নিকে এক্সটেনশন করা হচ্ছে, আমি শেষ পর্যন্ত যাব না এবং শেষের অংশটুকু আমি বাকি রাখবো, একইভাবে পুরোপুরি ভাঁজ করবো না, আমি 90 ডিগ্রি পর্যন্ত আসবো, ফুল এক্সটেনশনে যাব না এবং ফ্লেকশন হবে 90 ডিগ্রি পর্যন্ত। মূল টার্গেট হলো আমাদের থাইয়ের যে সামনের মাসেল আছে সেই মাসেলটা, যেটা জাম্পিং অ্যাক্টিভিটিতে সব বোলারদের বলেন, রানারদের বলেন, স্পিনটারদের বলেন, এই দুটো মাসেল খুবই ইম্পর্টেন্ট। তো এই দুটো মাসেলের স্ট্রেংথ বাড়ানোর জন্য আমরা লেগ এক্সটেনশন অ্যাক্টিভিটিটা করতে পারি। ডাম্বেলের ওজনটা অবশ্যই আপনাদের নিয়ন্ত্রণের মধ্যে রাখতে হবে। তো আমরা দেখছি লেগ এক্সটেনশন, এই লেগ এক্সটেনশন এক্সারসাইজ থাইয়ের সামনের অংশের মাসেল এক্সারসাইজ। এই মাসেল অনেক পাওয়ারফুল, এই মাসেল কিন্তু অনেক ওয়েট নিতে পারে, কিন্তু আপনি যদি বেশি ওয়েট দুপায়ের ফাঁকে রাখেন তাহলে কিন্তু আপনার অ্যাঙ্কেল ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমরা দেখছি নেক্সট এক্সারসাইজ লেগ কার্ল। দুপায়ের দু জুতার মাঝখানে আমরা ডাম্বেল সেট করলাম, মূল টার্গেট হলো আমাদের থাইয়ের পিছনের মাসেল, হ্যামস্ট্রিং মাসেল। খুব স্লোলি আমরা নিয়ে যাচ্ছি, পাটাকে ক্লোজ করছি এবং এক্সটেনশনে যাচ্ছি। ফুল এক্সটেনশন করার দরকার নেই, ফুল এক্সটেনশন করলে হাঁটুর উপর চাপ পড়বে। সো শেষের দিকে আমাদের এক্সটেনশন বন্ধ রাখতে হবে। একইভাবে ওজন যদি আমরা বেশি নিই তাহলে ভয় থাকবে আমাদের হিপ উপর উঠে যাওয়ার, তো আমরা ডিফারেন্ট মাংসপেশিগুলোকে ব্যবহার করার একটা সম্ভাবনা থেকে যাবে। এই জন্য অবশ্যই ওয়েটের ব্যাপারে সচেতন থাকবেন এবং এই বেশি ওয়েট ধরে রাখতে যদি না পারেন তাহলে অ্যাঙ্কেল ইঞ্জুরির সম্ভাবনা থেকে যাবে। আমরা দুপায়ের দু জুতোর মধ্যেখানে ডাম্বেল রাখলাম, ফুল এক্সটেনশন করব না, ফ্লেকশন। টার্গেট হলো আমাদের হ্যামস্ট্রিং মাসেল এবং গ্লুট কখনো বেঞ্চ থেকে উপরে উঠে আসবে না, বেশি ওজন নিলে উঠে আসার সম্ভাবনা থাকবে। খুবই কমন ইঞ্জুরির জায়গা আমাদের থায়ের পেছনে অথবা হ্যামস্ট্রিং ইঞ্জুরি। তো যাদেরই হ্যামস্ট্রিং ইঞ্জুরি আছে তারা এক্সারসাইজটা করে দেখতে পারেন হ্যামস্ট্রিংয়ের স্ট্রেংথ বাড়ানোর জন্য। বন্ধুরা, আমরা যে এক্সারসাইজটা দেখাতে যাচ্ছি তার নাম হলো হাফ স্কোয়াট। খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সারসাইজ, মনে রাখবেন শুদ্ধভাবে যদি এক্সারসাইজটা করতে পারেন আপনার শরীরের প্রায় সমস্ত বডি পার্টেরই উপকার হবে, আর যদি ভুল হয় এক্সারসাইজটা তাহলে কিন্তু আপনি আঘাতপ্রাপ্ত হতে পারেন। এখন আমরা দেখছি হাফ স্কোয়াট এক্সারসাইজ। আমরা পজিশন দেখছি, দু পায়ের পজিশন শোল্ডারের উইডথের সমান হতে হবে অথবা চার চাইতে বেশি হতে হবে, ব্রড বেস হতে হবে যেন ব্যালেন্সটা ভালো থাকে। এরপর আমরা হাঁটু ভাঁজ করছি, হাঁটুটা কখনোই যেন টো ক্রস না করে, টো যদি ক্রস করে তাহলে হাঁটুর উপর আননেসেসারি কিছু প্রেশার সৃষ্টি হয় এবং হাঁটুতে ব্যথা হতে পারে। বডি আপরাইট থাকতে হবে, স্ট্রেইট থাকতে হবে, এই ওজনটা রাখতে হবে আপনার কাঁধের যে মাসল ট্র্যাপিজিয়াস তার উপরে। যদি বেশি ওজন আপনি ব্যবহার করেন এবং এই রড যদি আপনার নেকের হাড়ের উপর লাগে তাহলে কিন্তু আপনার নেক ইঞ্জুরির সম্ভাবনা থেকে যাবে। খুবই ইম্পর্টেন্ট হলো এখানকার ব্রিদিং, আপনি ব্রিথ হোল্ড করবেন না এবং স্বাভাবিকভাবে রাখার চেষ্টা করবেন। আর এই এক্সারসাইজ যদি ঠিকমতো করা যায় তাহলে গ্লুট, হ্যাম, কোয়াড, লোয়ার লিম্বের প্রত্যেকটা অংশের উপরেই কাজ করবে। এখানে দেখেন আপনি হাফ স্কোয়াট, সো থাইটা প্যারালাল টু দ্য গ্রাউন্ড চলে গেছে, নি অবশ্যই টো লাইন ক্রস করছে না, ব্রিথ হোল্ড করতে পারবেন না। আপনি যখন উপরে উঠছেন তখন আপনাকে শ্বাস ছেড়ে দিতে হবে, ব্রিথ আউট করতে হবে যখন আপনি উপরে উঠছেন, আর যখন নিচে নামছেন তখন আপনার শ্বাসটা গ্রহণ করতে হবে। হ্যাঁ, পজিশন খুব ইম্পর্টেন্ট, অনেক ওয়েট ব্যবহৃত হয় এই এক্সারসাইজে। যদি উল্টো পাল্টা কোনো ধরনের কোনো মুভমেন্ট হয়ে যায়, যদি ফর্ম ঠিক না থাকে তাহলে কিন্তু ব্যাকে প্রচুর আঘাত পেতে পারেন, নেক এবং ব্যাকের জন্য এটা খুবই আঘাত সম্ভাবনা থাকতে পারে। বন্ধুরা, এর পরবর্তী এক্সারসাইজের নাম হলো কাফ রেইজ এক্সারসাইজ। আমাদের রানিংয়ের জন্য এবং জাম্পিং অ্যাক্টিভিটির জন্য কাফ মাসেলের সুস্থতা এবং শক্তি খুবই প্রয়োজনীয়। এই সিম্পল এক্সারসাইজের মাধ্যমে আমরা আমাদের কাফের পাওয়ার এবং এক্সপ্লোসিভিটি বাড়াতে পারি। খুবই সিম্পল, এক পায়ের টোর উপর ওঠানামা করা,
ওজনের ব্যাপারটা ডিপেন্ড করবে বিভিন্ন বয়সের উপর, বিভিন্ন ফিটনেস লেভেলের উপরে। তবে আপনি বেশি ওজন হাতে নিতে পারেন, যেহেতু এটা হাতের কোনো মুভমেন্ট এখানে নেই, শুধু ধরে রাখার ব্যাপার। সো আপনি বেশি ওয়েট ব্যবহার করে টোর উপর ওঠানামা করতে পারেন। শুধু কাফটাকে রেইজ, হিলটাকে রেইজ করা হচ্ছে মাটি থেকে ওপরে যতটুকু সম্ভব, এবং ফলত পায়ের নিচের এই অংশতে প্রেশার পড়ছে এবং শক্তি বৃদ্ধি পাচ্ছে। এখন এই সব এক্সারসাইজের একটা কম্বিনেশন মুভমেন্ট আমরা দেখাচ্ছি, যেটা স্পোর্টস পার্সনদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা স্টেপ আপ করছি এবং তার সঙ্গে হিলটাকে রেইজ করছি। সো ইনফ্যাক্ট এই এক্সারসাইজটা আমাদের গ্লুট, আমাদের হ্যামস্ট্রিং, আমাদের কাফ এবং আমাদের কোয়াড্রিসেপস, এই সব মাসেলের একসঙ্গে কাজ করছে এবং কোঅর্ডিনেশন এবং স্ট্রেংথ একসঙ্গে বৃদ্ধি পাচ্ছে। এটা একটা খুবই ভালো স্পোর্টস স্পেসিফিক ফাংশনাল এক্সারসাইজ। অন্যান্য এক্সারসাইজের মতো হাতে ওয়েট ইউজ করে এই এক্সারসাইজেরও ইন্টেন্সিটি আমরা বাড়াতে পারি। বন্ধুরা, এ হলো আমাদের লোয়ার বডি পার্টের অথবা লেগসের এক্সারসাইজ। আমরা প্রথমে বলেছি পেয়ার অফ স্ট্রং লেগস খুব ইম্পর্টেন্ট আমাদের স্পোর্টস অ্যাক্টিভিটির জন্যে, এবং রানিং, জাম্পিং এ ধরনের অ্যাক্টিভিটি যেটা খেলার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ, সেই কাজগুলি করার জন্য আমাদের এই ধরনের লোয়ার লিম্বের এক্সারসাইজগুলো প্রতিনিয়ত করতে হবে। বন্ধুরা, আমাদের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন স্ট্রেংথ ট্রেনিংয়ের ব্যাপারে যেটা আমরা এতদিন দেখালাম, তার আজকে শেষ পর্যায়ে। এরপরে আমরা আপনাদেরকে নিয়ে যাব ফ্লেক্সিবিলিটি এপিসোড। পেনাল্টি আবার কী জিনিস? পেনাল্টি তো আমরা জানি ফুটবলে, ক্রিকেটে পেনাল্টি আছে, 5টি রান আপনার পেনাল্টি হতে পারে। খেলা চলছে, দেখা গেলো ফিল্ডিং সাইডের কোনো একজন ফিল্ডার বাইরে ছিলেন, যেহেতু 10 জন ছিল, সে আম্পায়ারের পারমিশন অনুমতি না নিয়েই মাঠের মধ্যে ঢুকে পড়েছেন এবং বল ধরে ফেলেছেন, ওদিকে বল গেছে। ওটা যদি দেখেন আম্পায়ার, ওটার জন্য 5 রান পেনাল্টি হবে, এবং একই সঙ্গে যে রানটা চলমান রান থাকবে, যদি 2 রান তখন হয়ে থাকে, তাহলে 3 রানের সময় যদি বল ধরে থাকেন তো 3 রানও অ্যাড হবেন এবং বল, ওই বলটি কাউন্ট হবে না, অর্থাৎ গণায় নেওয়া যাবে না। তো অনেক কঠিন কঠিন আইন, বাট সুবি সোজা যদি আমরা এটার ভিতরে থাকি এবং নিয়মিত চর্চা করি।